একেই মনে হয় বলে ভালোবাসা। ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কিছুই না করে, তবে এই ব্যক্তি যা করলেন তা অবাক করবে আপনাকেও। তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে একজন ব্যক্তি তার প্রয়াত স্ত্রীর জন্য একটা গোটা মন্দির বানিয়ে ফেললেন। ভালোবাসার এমনই টান যে তার স্মৃতিতে এমন কাজ করলেন তিনি। জানা গিয়েছে স্ত্রীর আকস্মিক মৃত্যুর কারণে প্রচণ্ডভাবে মানসিক আঘাত পেয়েছিলেন তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের এই ব্যক্তি। তার স্ত্রী সুজাতার হঠাৎ চলে যাওয়া নাড়া দিয়েছিল তাকে। এরপরই তিনি সিদ্ধান্ত নেন মন্দির তৈরির। খানাপুরম মণ্ডল নামের ওই ব্যক্তি স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা মন্দির তৈরি করলেন। জানা যায় হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ওই মহিলার। ওই মন্দিরটা খানাপুরম তার নিজস্ব খামারে স্থাপন করেছেন। সেই মূর্তিতে মালা পরানো ছবিটা এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূর্তিটা আকারে আয়তনে একেবারেই তার স্ত্রীর মতো, দেখতেও তাই। আর এই ছবি দেখে অনেকেই এই ব্যক্তির ভালোবাসার তারিফ করেছেন। এই ছবিটা থেকেই, মানে যে এতক্ষণ ধরে যে ছবিটার সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, যে মন্দির, একেই মনে হয় ভালোবাসা বলে। কাউকে ভালোবাসলে কত কী করা যায় সেটা এই ঘটনাগুলো থেকে স্পষ্ট। ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করা যায়, এই ব্যক্তি সেটা করে দেখিয়েছেন। এই ব্যক্তি যেটা করেছেন সেটা একেবারে অবাক করার মতন বিষয়। তেলেঙ্গানার ঘটনা, তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে একজন ব্যক্তি তার প্রয়াত স্ত্রীর জন্য একটা গোটা মন্দির বানিয়ে ফেলেছেন। দেখুন সেই মন্দিরটা। এই যে ভালোবাসার টান থেকে যেভাবে তিনি এই কাজটা করেছেন, এবং প্রত্যেক দিন তিনি সেখানে যান, সাজিয়ে তোলেন তার স্ত্রীর সেই যে একটা মূর্তি, তাকে তিনি সাজিয়ে তোলেন প্রত্যেক দিন তার স্ত্রীর টানেই, এই কাজটা করা এবং প্রত্যেক দিন এই মন্দিরে যাওয়া, এটা কিন্তু বলা যেতে পারে যে ভালোবাসা থাকলে তবেই এটা সম্ভব। এবং কতটা ভালোবাসা থাকলে এরকম একটা কাজ করা যায়, স্ত্রীর প্রতি কতটা টান থাকলে, সেটা কিন্তু এই যে গোটা মন্দির এবং তার যে ধারণা, তার যে মন্দির তৈরি, সেটা থেকেই স্পষ্ট। স্ত্রীর আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং প্রচণ্ডভাবে মানসিক আঘাত পেয়েছিলেন তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের ওই ব্যক্তি। তার স্ত্রী সুজাতার হঠাৎ চলে যাওয়া নাড়া দিয়েছিল তাকে। তারপরে তিনি এই সিদ্ধান্তটা নেন। খানাপুরম মণ্ডল নামের ওই ব্যক্তি তার স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা মন্দির তৈরি করলেন। জানা যায় হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ওই মহিলার। ওই মন্দিরটা খানাপুরম তার নিজস্ব খামারে স্থাপন করেছেন। আর সেই মূর্তিতে মালা পরানো ছবিটা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মূর্তিটা আকারে আয়তনে একেবারেই তার স্ত্রীর মতো, দেখতেও তাই। আর এই ছবি দেখে অনেকেই এই ব্যক্তির ভালোবাসার তারিফ করেছেন। দূর থেকে দেখলে বোঝাই যাবে না যেটা কি আসল মানুষ নাকি মূর্তি। দূর থেকে দেখলে আপনার মনে হতে পারে যে কোনো একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে কেউ সাজিয়ে দিচ্ছেন, কিন্তু কাছ থেকে আর দেখলে আপনি বুঝতে পারবেন যখন কাছে আসবেন যে এটা হচ্ছে একটা মূর্তি, এবং তাকে ফুলে মালায় সাজিয়ে দিচ্ছেন তার স্বামী। স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না স্বামী, আর তাই তার স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে একটা মন্দির বানিয়ে ফেলেছেন স্বামী।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।